বর্তমানে ফ্রান্সে যাচ্ছেন বাংলাদেশের হাজার হাজার মানুষ। প্রবাস জীবন কষ্টময়, প্রচুর পরিমাণে কষ্ট করে টাকা উপার্জন করতে হয়। আর আজকে আপনাদেরকে জানাবো ফ্রান্সের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে। অর্থাৎ 2024 সালের ফ্রান্সের এক টাকায় বাংলাদেশের কত টাকা হয় তা কি আপনারা জানেন? আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের নিশ্চয় জানা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয়। যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে। ফ্রান্সের টাকা সহ বিশ্বের প্রতিটা দেশের টাকার সম্পর্কে আমার এই চ্যানেলে আপডেট জানানো হয়। আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফ্রান্সের টাকাকে ইউরো বলা হয়। বর্তমানে ফ্রান্সের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় 119.45 টাকা। টাকা রেট পরিবর্তনশীল, যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে। এবার জেনে নেওয়া যাক ফ্রান্সের 50 ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা। ফ্রান্সের 50 ইউরো সমান বাংলাদেশি টাকায় 5,972.61 টাকা। টাকা রেট পরিবর্তনশীল। এবার জেনে নেওয়া যাক ফ্রান্সের 100 ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা। ফ্রান্সের 100 ইউরো সমান বাংলাদেশি টাকায় 11,945.23। বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয়। এবার জেনে নেওয়া যাক ফ্রান্সের 500 ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা। ফ্রান্সের 500 ইউরো সমান বাংলাদেশি টাকায় 59,723.94। টাকার মান পরিবর্তনশীল। এবার জেনে নেওয়া যাক ফ্রান্সের 1,000 ইউরো সমান বাংলাদেশি টাকায় কত টাকা। ফ্রান্সের 1,000 ইউরো সমান বাংলাদেশি টাকায় 119,445.87। টাকার মান পরিবর্তনশীল, যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে। আর আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।